तो भाई लोग केमन आछो सबाई सबाइके स्वागतम एफआर19 एर नतून एक भिडियोते। तो बंधुरा आजकेर एई भिडियोते आमि नतून एक गेम ट्राई करते जाच्छि जेटिर नाम हच्छे बिग ब्रेन। तो बंधुरा एई गेमटी सबाई खेलते पारबे ना, जार माथाय शुधुमात्र बिग ब्रेन आछे से एई गेमटी खेलते पारबे आर जार माथाय गोबर आछे से एई गेमटी खेलते पारबे ना। जेहेतु आमार माथाय अनेक बिग ब्रेन आछे ताई आमि एई गेमटी खेलते जाच्छि। देखा जाक आमार एई बिग ब्रेनटी आमि कतटुक काजे लागाइते पारतेछि एई भिडियोते। तो भिडियोटी अनेक इंटरेस्टिंग होते चलेछे, भिडियोटी सम्पूर्ण देखते थाकुन। तो बंधुरा ये बिग ब्रेन गेमेर भितरे किछु क्यूज करा होबे एबं सेई क्यूजगुलो आमाके आंसर दीते होबे। तार जन्य आमि एई गेमेर भितरे ढुकी एबं नम्बर 1 जे क्यूजटी करेछे सेटी हच्छे फाइंड द बिगेस्ट वन। तो एखाने 4टी फल दिएछे जेगुलोर मध्ये आमाके सबथेके बड़ कोनटी सेटी खुंजे बेर करते होबे। भाई एत सहज जदि देय ताहले आमि किभाबे प्रमाणित करब जे आमार माथाय बिग ब्रेन आछे नाकि छोट ब्रेन आछे नाकि गोबर आछे। तो बंधुरा ये 4टी फलेर मध्ये सबथेके बड़ हच्छे आपेलटी। तो सेटिर उपर चाप देब, किन्तु भाई आमि जखनई चाप दिलाम देखतेछि रंग आंसर। आमि बुझते पारलाम ना एखाने तो सबथेके बड़ देखाच्छे आपेलटी, तो नीचे एक स्ट्रबेरी छिलो तो आमी सेटिर उपरो चाप दिई किन्तु देखतेछि दुइटाई भूल आंसर आसतेছে। तो बंधुरा भाबतेছি एखाने जे जिनिसगुलो आछे तार मध्ये हच्छे आपेल कला एबं स्ट्रबेरी। तो बंधुरा एखाने आरेकटी जिनिस आछे सेটি হচ্ছে তরমুজ। तो बंधुरा आपेल कला स्ट्रबेरिর থেকে সবথেকে বড় হয় তরমুজ, তার জন্য রাইট आंसर হবে এখানে তরমুজ। তো বন্ধুরা আমি যে কোনো একটা आंसर দিতে পারবো না, তো এখানে আমাকে আমার কমন সেন্স ব্যবহার করে উত্তর দিতে হবে, না হলে আমার যে ব্র্যান্ডটা বিগ ব্র্যান্ড বললাম এটা গোবর হিসেবে প্রমাণিত হবে। তো বন্ধুরা আমি প্রথম যে লেভেলটি ছিল সেটি আমি কমপ্লিট করে ফেলি। তো আমি দ্বিতীয় নাম্বার কুইজে আসি। তো এই কুইজে বলতেছে হাউ মেনি ডাকস, মানে এখানে কয়টি হাঁস আছে। তো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। তো বন্ধুরা এখানে 10টি হাঁস আছে। তো আমি যখন এই 10 অ্যানসার দিই কিন্তু ভাই দেখতেছি আবার ভুল হয়ে গেছে। তো এখন ভুলটা গেল কোথায়, তার জন্য আমি আবার গণনা শুরু করি এবং দেখতেছি ভাই যে 7 নাম্বার হাঁসটি আছে এটি হাঁস না, এটা মনে হয় মুরগির বাচ্চা, তার জন্য আমার অ্যানসারটা ভুল হয়েছে। তো এখানে 10টা আছে, তার মধ্যে একটা মুরগির বাচ্চা যদি হয় তাহলে একটা মাইনাস হয়ে যায়, তার মানে অ্যানসার হচ্ছে 9। তো বন্ধুরা আমি 9 যখনই অ্যানসারটা রাইট দিই তখনই দেখতে পাচ্ছি আমার অ্যানসারটা ঠিক হয়ে গেছে এবং আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো বন্ধুরা চলো তৃতীয় নাম্বার যে কুইজটি আছে সেটি দেখি। তো বন্ধুরা এখানে আমি তৃতীয় নাম্বার কুইজে আসি এবং এখানে বলতেছে হু ইজ দ্য টলেস্ট ওয়ান। তো বন্ধুরা এত সহজ প্রশ্ন, তার মানে হচ্ছে এখানে জিরাফ দেওয়া আছে। তো জিরাফই সবথেকে বড় প্রাণী, তার জন্য আমি জিরাফের উপর চাপ দিব, দেখি এবার রাইট অ্যান্সার হয় নাকি ভুল অ্যান্সার। ভাই আবার আমি চাপ দিই এবং আবার দেখতেছি এখানে রং অ্যান্সার হয়ে গেছে। তো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হাতি, তো হাতিও হইতে পারে। তো আমি হাতির উপরে চাপ দিই, দেখতেছি আবার রং অ্যান্সার হয়ে গেছে, তার মানে এখানে যে সবথেকে লম্বা সেটা কে। তো বন্ধুরা তখন আমি ভাবতে থাকি, তো এখানে কুকুরের বাচ্চা আছে, এদিকে ব্যাঙের বাচ্চা আছে, এগুলো তো হবে না, হওয়ার কথা ছিল জিরাফের না হয় হাতির, কিন্তু এই দুইটার মধ্যে হচ্ছে না, তাহলে হবেটা কে। তো বন্ধুরা উপরে আমি দেখি যে একটা সূর্য আছে, তো আমি সেই সূর্য উপরে চাপ দিই, দেখতে পাচ্ছি সেটি রাইট অ্যান্সার হয়ে গেছে, কারণ সূর্যই পৃথিবীর সবথেকে বড় জিনিস, তার জন্য এখানে সূর্য রাইট অ্যান্সার। তো বন্ধুরা চলো পরবর্তী যে কুইজটা আছে সেটা সলভ করা যাক। তো বন্ধুরা এখানে আমি 3টি কুইজে ভালোভাবে অ্যান্সার দিতে পারি নাই এবং পরবর্তীতে সেটি কোনো মতে হইলেও পেরেছি। তো আমার যে বিগ ব্রেন সেটা আমি পার তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো এবার আমি 4 নম্বর কোয়েশ্চেনে আসছি এবং এখানে বলতেছে ক্যান ইউ ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট ওয়ান। তো বন্ধুরা এখানে 6টা তরমুজে ফাড়ি দেওয়া আছে এবং এখান থেকে বলতেছে যে সব থেকে আলাদা কোনটি সেটা খুঁজে বের করার জন্য। তো বন্ধুরা এখানে আমি এক এক করে সবগুলো দেখবো যে কোনটি আলাদা, কিছুই বুঝতে পারতেছে না, সবগুলো একই লাগতেছে, তার জন্য আমি এক এক করে এগুলো চাপতে থাকি এবং দেখতে থাকি রং অ্যান্সার আসতেছে। তো বন্ধুরা রং অ্যান্সার আসার পরেও দেখতেছি একটা জিনিস লক্ষ্য করে যে এগুলো আমি সরাইতে পারতেছি। তো বন্ধুরা এক এক করে আমি সবগুলো সরাবো, দেখি এখান থেকে আলাদা কোনো বাইর হয় কিনা। তো বন্ধুরা যখনই আমি এই সাইডেরটা সরাই দেখতে পাচ্ছি এখানে একটা কাটা তরমুজের ফাড়ি আছে, তার মানে হচ্ছে এটাই সবথেকে আলাদা। তো এটার উপরে আমাকে চাপ দিতে হবে এবং আমার যে বিগ ব্রেনের পাওয়ারটা তোমাদেরকে দেখাইতে হবে। তো বন্ধুরা যখনই আমি এটার উপরে চাপ দিই এবং দেখতে পাচ্ছি এটি রাইট অ্যান্সার হয়ে গেছে এবং এই যে লেভেলটি এটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাকে পরবর্তী লেভেলে যাইতে হবে এবং দেখতে হবে সেখানে যে নেক্সট কুইজটা থাকবে সেটা কেমন হচ্ছে, হার্ড হচ্ছে নাকি ইজি হচ্ছে, সেটা আমি পারবো কিনা সেটা আমি চেক করবো। তো তার জন্য আমি নেক্সট যে লেভেলটি আছে সেই লেভেলে আসি এবং এখানে যে 5 নাম্বার কুইজটা আছে এটা বলতেছে হুইচ ক্লাউ ইজ সিমিলার টু ক্যাট আউটস্টেজ ক্লেউ, মানে ছবিতে যে বিড়ালের হাতটি আছে সেটির সাথে কোনটির মিল আছে। তো বন্ধুরা এখানে 4টি হাত দিয়েছে, তো আমি এক এক করে দেখবো এগুলোর মধ্যে কোনটি রাইট অ্যান্সার হচ্ছে। তো বন্ধুরা আমি এগুলোকে এক এক করে চাপ দিয়ে দেখতে পাচ্ছি একটাও ঠিক নাই, তার মানে হচ্ছে এখানেও ক্রিটিক্যালি ভাবে প্রশ্নটা করেছে, তো এখানে আমাকে তার উত্তরটা খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা বিড়ালের 2টি হাত থাকে, তার মধ্যে এদিকে যে হাতটা ছিল সেটার উপরে আমি ট্যাপ করে কোনো কিছু হচ্ছে না, তো এদিকে আরেকটা হাত আছে এটাই রাইট অ্যান্সার। তো বন্ধুরা এটা আমি যখনই চাপ দিয়ে দেখতে পাচ্ছি আমার রাইট অ্যান্সার হয়ে গেছে এবং আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমি নেক্সট লেভেলে আসবো এবং দেখবো এখানে যে কুইজটা আছে সেটা কি দেয়। তো বন্ধুরা এখানে এসে আমি দেখতে পাচ্ছি এখানে যে কুইজটা আছে সেখানে বলতেছে ফাইন্ড আউট দ্য লার্জেস্ট ফায়ার। তো এখানে 4টি আগুনের শিখা দেওয়া আছে এবং এখান থেকে সব থেকে বড় কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা সবগুলো যদি একই থাকতো তাহলে আমি যে কোনো থেকে একটা খুঁজে বের করতে পারতাম, কিন্তু এখানে একটা বড় দিয়েছে, তো আমি সেই বড়টার উপরে চাপ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি রং অ্যান্সার এসেছে, তার মানে হচ্ছে এখানে ক্রিটিক্যালি ভাবে করেছে, এটা আমাকে এখন সলভ করতে হবে। তো বন্ধুরা কিভাবে সলভ করবো দেখতেছি আগের মতো এখানে আগুনগুলো সরতেছে। তো একটা আগুনের পাশে যখন আমি আরেকটা আগুন নিয়ে যাই দেখতে পাচ্ছি সেটাকে গিলে খেয়ে নিল এবং যে আগুনটা আকারটা ছোট ছিল সেটা বড় হয়ে গেছে। তো এভাবে আমি আরেকটা আগুন তার পাশে নিয়ে যাই এবং এভাবে বড় করতে করতে সবগুলো আগুন দিয়ে আমি বড় করে ফেলি এবং ফাইনালি এটাই আমার হবে সব থেকে বড় আগুন। তো এটার উপরে আমি যখনই ট্যাপ করবো তখনই হয়তো আমার রাইট অ্যান্সার হয়ে যাবে এবং ফাইনালি আমার রাইট অ্যান্সারও হয়ে গেছে এবং এই যে কুইজটা ছিল এটা আমি কমপ্লিটলি ভাবে করে ফেলেছি। তো বন্ধুরা এখন কাজ হচ্ছে আমাকে যে পরবর্তী কুইজটা আছে সেটা সলভ করতে হবে। যদি আমি সলভ না করতে পারি তাহলে তোমরা আমাকে নুব বলবে এবং আমার যে মাথার ব্রেনটা আছে এটা গোবর হিসেবে প্রমাণিত হবে। তার জন্য আমি 7 নাম্বার কুইজে আসি এবং এখানে বলেছে হোয়াট দ্য নাম্বার আন্ডার দ্য পার্কেড কার। তো বন্ধুরা এখানে যে গাড়িটি পার্ক করা আছে তার নিচে একটা নাম্বার আছে যেটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়ালি ভাবে লেখা আছে যে 8, 15, 27, 20 এবং মধ্যখানে যেখানে আমার গাড়িটা আছে এটা কি হবে তার জন্য আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আমি আইডিয়াতে 25 দিয়ে দিব, তাহলে হয়তোবা হইতে পারে সিরিয়াল নাম্বার যে আমার গাড়িটা 25 নাম্বারে আছে। তো বন্ধুরা এভাবে আমি এক এক করে করে 25 নাম্বার দিয়ে ওকে করি, কিন্তু দেখতে পাচ্ছি ভাই যখনই ওকে করলাম তখন দেখতেছি রং অ্যান্সার। তো বন্ধুরা কিভাবে এটা আমি রাইট অ্যান্সার খুঁজে বের করবো তার জন্য আমি আগের মতো গাড়িটাকে সরানোর চেষ্টা করি এবং আমি যখনই গাড়িটি সরাই সেখানে দেখতে পাচ্ছি একটি সিরিয়াল নাম্বার আছে এবং সেই সিরিয়াল নাম্বারটা আছে 9। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এখানে আমাকে প্লাস চিপে চিপে 9 করতে হবে এবং অবশেষে গিয়ে রাইট অ্যান্সার করতে হবে। দেখি আমি 9 করে এখানে রাইট অ্যান্সার দিব, দেখি রাইট অ্যান্সার হয় কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাথার ব্রেনটা কত বিগ, তার জন্য আমি এখানে গাড়ি সরাই এখানে সিরিয়াল নাম্বারটা দেখে নিয়েছি এবং আমি যখন এই রাইট অ্যান্সার দিয়ে দেখতে পাচ্ছি আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং বলতেছে ইউ আর জিনিয়াস, মানে আমার মাথার ব্রেনটা অনেক বিগ ব্রেন তো গোবর না। তার জন্য আমি এই লেভেলটিও কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা এখন কাজ হচ্ছে আমাকে যে পরবর্তী লেভেলটি আছে সেখানে যাইতে হবে এবং এই লেভেলে আসে আমি এখানে দেখতে পাচ্ছি যে 8 নাম্বার কুইজটি দিয়েছে এখানে বলতেছে ওয়েক আপ দ্য ওল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা পেঁচা এখানে ঘুমাইছে, তো দিনের বেলায় সে ঘুমাচ্ছে গাছের উপরে। তো আমি তার উপরে অনেকগুলো ট্যাপ করে ভাবতেছি তার মাথায় একটু টালা টালা দিলে হয়তো বা সে ঘুম থেকে উঠে যাবে, কিন্তু দেখতেছি সে ঘুম থেকে উঠতেছে না। তো উপরে একটা সূর্য ছিল, ভাবতেছি এই সূর্যটা যদি আমি তার পাশে গিয়ে দিই এবং তার পাশে খাড়া কিরণ দিই তাহলে সে গরমে ঘুম থেকে উঠে যাবে, কিন্তু দেখতেছি ভাই তারপরে উঠতেছে না, একদম অলস একটা পাখি। কোনো মতেই সে এখানে ঘুম থেকে উঠতেছে না এবং আমার যে কুইজটা আছে সেটা আমি সলভ করতে পারতেছি না। তখন আমি ভাবতে থাকি যেহেতু সে দিনের বেলায় ঘুমাইছে হয়তো বা রাতের বেলায় সে ঘুমাবে না, তার জন্য এই সূর্যটাকে যদি আমি সরিয়ে রাত করে ফেলি তাহলে হয়তো বা সে জেগে উঠবে। এবং আমি ফাইনালি সেই সূর্যটাকে যখনই সরাই দেখতে পাচ্ছি পেঁচোর ঘুম ভেঙে গেছে এবং আমার যে কুইজটা সেটিও সলভ হয়ে গেছে এবং এখানে আমার কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং নিচে বলতেছে ইউ হ্যাভ এ জিনিয়াস ব্রেন। তো বন্ধুরা বুঝতে পারতেছো আমার কাছে কত জিনিয়াস ব্রেন আছে বলে আমি এত ডিফিকাল্ট কুইজগুলো সলভ করে ফেলেছি। তো বন্ধুরা এরপরে আমি 9 নাম্বার কুইজে আসি এবং এখানে বলতেছে হোয়াট মার্ক উড ইউ গিভ ফর দিস গেম। তো বন্ধুরা এখানে আমাকে ফুল মার্ক দিতে হবে কারণ সে আমাকে একটু প্রশংসা করেছে এবং আমাকে পটাই ফেলেছে, তার জন্য আমি তাকে ফুল মার্ক দিয়ে দিই এবং এই যে লেভেলটা ছিল সেটিও আমি কমপ্লিট করে ফেলি। তো চলো নেক্সট যে কুইজটি আছে সেটি আমি সলভ করার চেষ্টা করি। তো বন্ধুরা নেক্সট কুইজে চলে আসছে এবং এখানে বলেছে ফাইন্ড সামথিং ইউ ক্যান নট ইট। তো বন্ধুরা এখানে অনেকগুলো জিনিস দিয়েছে, তার মধ্যে আমি কোনটি খাইতে পারবো না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা এখানে যে জিনিসগুলো দিয়েছে তার মধ্যে দিয়েছে আইসক্রিম। তো বন্ধুরা এই আইসক্রিমটা তো আমি খাইতে পারবো এবং দ্বিতীয় দিয়েছে তরমুজ এবং তৃতীয় এখানে দিয়েছে চিপস না পপকর্ন কিছুই বুঝতে পারতেছে না, তো সবগুলো খাইতে পারবো। তো বন্ধুরা উপরে একটা মুরগি দিয়েছে এবং সেই মুরগির ডিমও পারতেছে, তো আমি মুরগিকেও খাইতে পারবো ডিমকেও খাইতে পারবো। তো বন্ধুরা এগুলো সরানো যাচ্ছিল, তো আমি যখন এই মুরগিটাকে সরাই দেখতে পাচ্ছি মুরগি যেখানে বসে ডিম পারে সেটা তো খাওয়া যাবে না, তার জন্য সেটার উপরে আমাকে ট্যাপ করতে হবে এবং রাইট অ্যান্সার দিয়ে এই যে লেভেলটি আছে এটা আমাকে কমপ্লিট করতে হবে এবং ফাইনালি আমি সেখানে রাইট অ্যান্সার দিয়ে এই লেভেলটি কমপ্লিট করে ফেলি এবং আমাকে যে নেক্সট লেভেল আছে সেই লেভেলটি খেলার জন্য রিকোয়েস্ট করতেছে। তো বন্ধুরা আজকে আমি আর সেই লেভেলটি খেলবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো তোমাদেরকে তো আমি দেখাইলাম আমার যে বিগ ব্রেন আছে সেটির পাওয়ার কত। তো বন্ধুরা তোমরা যদি আমার এই বিগ ব্রেনের আরো পাওয়ার দেখতে চাও তাহলে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো আর